চলতি বছর স্নাতকে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণের প্রক্রিয়ায় আছে আরও কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়। এখনও আগের বছরের ভর্তি প্রক্রিয়ায় শেষ করতে পারেনি গুচ্ছভুক্ত 22টি বিশ্ববিদ্যালয়। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। গুচ্ছভুক্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ে শতাধিক আসন খালি, 12 বার বিজ্ঞপ্তি দিয়েও শিক্ষার্থী পায়নি এই বিশ্ববিদ্যালয়। তাই শিক্ষক সমিতি গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে বের হতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানিয়েছে। গত বছরের অর্ধশত আসন খালি গুচ্ছভুক্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। শিক্ষক সমিতি এই পদ্ধতি থেকে বের হতে প্রশাসনকে পরামর্শ দিয়েছে। সম্ভবত 9টি আমরা ওয়েটিং লিস্ট দিয়েছি, তারপরে কিন্তু আমরা ওয়েটিং লিস্ট দেওয়ার পরেও দেখা যাচ্ছে যে অনেক সিট ফাঁকা ছিল। পরে আমরা এটাকে আমরা এক ধরনের গণবিজ্ঞপ্তি দিলাম, সেখানে এসছে ঠিকই, কিন্তু পরবর্তীতে তারা ভর্তি বাতিল করছে, করে অন্য জায়গা যাচ্ছে। আমরা শেষ পর্যন্ত জানুয়ারিতে ক্লাস শুরু করতে পেরেছি, যেটা আমাদের জুন জুলাই শুরু হওয়ার কথা। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে যথাযথ গবেষণা না করেই তড়িঘড়ি করে গুচ্ছ পদ্ধতি চালুর ফলে হজবরল অবস্থার সৃষ্টি হয়েছে। এভাবে তাকে 6 মাস 7 মাস 8 মাস ধরে একটার পর একটা ইউনিভার্সিটি ভর্তি হওয়া, টেনশন ইয়ে হওয়া, কোথায় টেনশন লাগবের জন্য এটা করা হয়েছে, উল্টা সেখানে আরো টেনশন বেড়ে যাচ্ছে। গুচ্ছভুক্ত প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আলাদাভাবে ভর্তির পরিবর্তে একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গুচ্ছভুক্ত সব বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশনের সুবিধা দেয়া সহ নানা সংস্কারের পরামর্শ শিক্ষাবিদদের। কিন্তু ভর্তির জন্য তাকে বহুবার ফি দিতে হচ্ছে এবং আর্থিক দিক থেকে তার কোনো সাশ্রয় হচ্ছে না। আর সবচেয়ে ভালো হয় যে ছেলে মেয়েদেরকে বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষার স্বাধীনতা যেটা আগে ছিল সেই স্বাধীনতা তাদেরকে দেয়া। শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে 2020-21 শিক্ষাবর্ষে 22টি সাধারণ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছভুক্ত হয়। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।